বিসমিল্লাহি রহমানুর রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি হলো, দেখুন যে মানুষ কিন্তু এই পৃথিবীতে তিন চার প্রকারে বায়াত গ্রহণ করতেছে। এখন তিন চার প্রকারে বায়াত হইতেছে সেটা আমি কয়েকটা ভাগ বলবো আপনাদেরকে। একটি ভাগ হলো যে মাইক দিয়ে পীর সাহেব কালেমা পড়াচ্ছে, সাথে সাথে কালেমা পাঠ করেছে, তওবা করেছে, মরিদ হয়ে গেছে। এখন পীর যেখানে বসে আছে, যে পীর দেখতে কেমন এটাও সে দেখেনি, এবং পীর কীভাবে কথা বলছে, কীভাবে বলতেছে, তার আরেগুলি কি কিছুই দেখে নাই, মাইকের সাথে বলেছে, বায়াত হয়ে গেছে। এ হলো একটা প্রকার বায়াত। আরেকটা প্রকার হলো একটা কাপড় ধরিয়েছে, পাঁচজন দশজন সে কাপড়ে ধরেছে, তখন কি হলো, বায়াত হয়ে গেছে, সাথে কালেমা পাঠ করাইছে, বায়াত হয়ে গেছে। আচ্ছা, আরেক প্রকার বায়াত সেটি হলো হাতে হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে। দেখুন, শুধু হাতে হাতে হাত দিয়ে বায়াত হলে হবে না, এখানে আরো কিছু বিষয় আছে। সেই বিষয়গুলো হলো, দেখুন, মানুষ যখন বায়াত গ্রহণ করবে, যে যেভাবে করুক, আমি যখন কোরআনের সাথে মিল পাব, যে আল্লাহ বলেছে তোমরা এইভাবে বায়াত গ্রহণ করো, তাহলে আমি এভাবে বায়াত গ্রহণ করবো, তাহলে সত্য সঠিক হবে। আচ্ছা, এখন দেখা যায় বায়াত যখন হব, তখন কোরআন মেলে বায়াতের কথা কোথায় আছে, এবং কিভাবে বায়াত হতে হবে, আর কোনভাবে বায়াত হলে হাকিকত সঠিক সেভাবেই বায়াত হোক। এখন কোরআন খুলে সুরা ফাতা 10 নম্বর আয়াতে পাওয়া গেল, আল্লাহ বলতেছে, সুরা ফাতা 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছে, হে রাসুল, আপনার হাতের উপর যারা হাত রেখে বায়াত গ্রহণ করল, বা আপনার হাতের উপর যারা হাত রাখল, তাদেরকে বলে দিন তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত আছে। আচ্ছা, তাদের হাতের উপরে আল্লাহর হাত আছে, আল্লাহ কি কখনো মিথ্যা বলে? যদি সত্য বলে, তাহলে সেই বায়াতের মধ্যে আল্লাহ কি করে হাত রাখল, এটা দুই নয়নে দেখার বিষয়। আর মুর্শিদ যিনি বায়াত করবেন, তিনি দেখিয়ে দিব, দেখো আমাদের হাতের উপরে আল্লাহর হাত দেখা যাচ্ছে, দেখো দেখো দেখা যাচ্ছে। এই দেখাইয়া বায়াত করা, তখন কি হবে, এটাই হাকিকত। আর এটা আল্লাহ বলেছে কোরআনে, কোন জায়গায়, সূরা ফাতা 10 নম্বর আয়াত, হে রাসুল, আপনার হাতের উপর যারা হাত দিল, তাদেরকে বলে দিন তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত আছে। তাহলে বোঝা গেল আল্লাহ নিজে বলতেছে আল্লাহর হাত আছে। হাত যেহেতু আছে, শরীর আছে, শরীর যেহেতু আছে, তো মুখ ফেস কাটিং আছে, তাহলে যারা বলে আল্লাহ নিরাকার, তারা কোরআনটাকেই তো বাদ করে দিল, কোরআনের মধ্যে আল্লাহ বলতেছে আমার হাত আছে। আচ্ছা, এবার আসি, যদি কোনো মুর্শিদ কোনো ভক্তকে বায়াত করে, তাহলে এই হাতের উপর যে আল্লাহর হাত আছে সেটা দেখাইয়া দেওয়ার বিষয়। এটা না দেখে বায়াত হওয়া পর্যন্ত তার বায়াতটা হবে অর্ধেককে হবে, আর না হতে সঠিক নয়। আচ্ছা, তাহলে যারা মাইক দিয়ে বায়াত করলো, তাদের হাতও দেখেনি, পীরকেই দেখে নাই,
মাইকে বায়াত হলো, এই বায়াতটা কোরআনে পাওয়া যায়নি। এবং যারা কাপড় ধরে বায়াত হলো, বুঝলাম একজন পীর মায়ের ভূমিকা, ভক্তদেরকে মায়া দয়া করে রাখে, মায়া আছে, মায়ের ভূমিকা বুঝলাম, তাই মায়ের আঁচলে ধরে বায়াত হয়েছে কাপড়টা। কিন্তু আল্লাহ যে বলেছে সুরা ফাতা 10 নম্বর আয়াতে, হে রাসুল, আপনার হাতে যারা হাত দিল তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত আছে, তাহলে এটা কি? আচ্ছা, এই গেল একটা বিষয়। আরেকটা বিষয়, আমি বায়াত হতে পীরের কাছে কেন গেছি? শিক্ষার জন্য না, দীক্ষার জন্য। হ্যাঁ, তাহলে দীক্ষার জন্য যদি যেয়ে থাকি, সেই দীক্ষাটা আমার জানতে বুঝতে হলে তো শিক্ষার প্রয়োজন। তাহলে আমাকে একজন বলতেছে, হ্যাঁ আমরা তো শিক্ষা নেই, আমাদের তো ইমাম সাহেব আছে, বা যারা তাবলিগ করে তারা বলতেছে আমাদের আমির সাহেব আছে, আমরা তাকেই মানি। তখন আমি বললাম, দেখেন যে একটা হলো দেহের অজু, এই দেহটাকে পবিত্র রাখা হচ্ছে, আরেকটা হলো আত্মার অজু। মানুষ যখন পাপিষ্ট হবে তখন আত্মাটা দুজকে ফেলানো হবে, এই দেহটাকে না। তাহলে দেহের পবিত্র পানি দ্বারা করেছি, আত্মার অজু কি দ্বারা করব? যদি আত্মার পবিত্র না হয় তাহলে আত্মা দুজকে জ্বলবে, তাহলে আত্মার অজুটা কি দিয়ে করতে হয়, কিভাবে করতে হয়? এটা মুর্শিদ বায়াতের দিন দিয়ে দিবে, এক। দ্বিতীয়ত, আল্লাহকে, আল্লাহ যে বলেছে হে রাসুল আপনার হাতের উপরে আমার হাত, তাহলে সেই হাতটাও বায়াতের মাধ্যমে দেখাই দিতে হবে, যে যে দেখো দেখো আল্লাহর হাত দেখা যাচ্ছে। আচ্ছা, এরপরে আসি যে জন্মান জন্মান্তরে নিজকে হারিয়ে ফেলেছি, কে আমি, কি আমার পরিচয়, আমি আমাকে জানি না, আমি আমাকে চিনি না। তো আমি জন্ম জন্মান্তরে নিজেকে হারিয়ে ফেলেছি, আমি আমাকে চিনি না, আমি অচিন দেশে পড়ে আছি, তাই কোনো চিনা লোকের কাছে গেছি। সেই চিনা লোকটা কি? সেই চিনা লোকটাই হলো মুর্শিদ, যাকে ফার্সিতে পীর বলা হয়, মুর্শিদ আরবিতে বলা হয়। তাহলে কেন গেছি? যে আমি আমাকে হারিয়ে ফেলেছি, কে আমি, আমি জানি না। আমি যে কে সেটা জানার জন্যে আমি মুর্শিদের কাছে গিয়েছি। তখন মুর্শিদ আমার পরিচয় দিবে, বাবারে তুমি ইমুক, আমি তখনও মানব না। আমি সেই তখনই মানব যখন আমি যে কে, আমার যে কি পরিচয়, সেটি আমার মানব দেহ কোরআনের মধ্যে কোথায় লেখা আছে, এবং সেই বায়াতের দিন আমার মানব দেহে আমার মুর্শিদ আমাকে দেখাই দেবে, দেখো বাবা তুমি যে জন্ম জন্মান্তরে নিজেকে হারিয়ে ফেলেছিলে, তুমি যে কে, তুমি তোমাকে চিনছো না, আর সেই সেটা চেনার জন্যে তুমি অচিন দেশে ছিলে, তাই তুমি চেনা দেশে কোনো চেনা লোকের কাছে এসেছো। তাই কিন্তু মানুষ একটা কথা বলে থাকে, শিক্ষা অর্জন করতে হলে যদি আমার সিন শহরে যাইতে হয় আমি সেধাই যাব। বাবা, সিন শহর কি সে বৌদ্ধ রাষ্ট্রের কথা বলা হয়েছে? না, চীন শহরের কথা বলা হয়েছে, চীন নিজেকে চিনার কথা বলা হয়েছে। এখন নিজেকে আমি চিনব কি করে, আমি তো নিজেই হারিয়ে ফেলেছি নিজেকে। তখন আমি আমাকে যখন আমার মুর্শিদের কাছে তুলে দেব, তখন তিনি আমার পরিচয়পত্র দিবেন, বাবা তোমার মানব দেহে, তোমার এই দেহ কোরআনের মধ্যে তোমার পরিচয়পত্রগুলো লেখা আছে, পড়ো তো। তখন এই মানব কোরআন থেকে মুর্শিদ আমাকে সেই আমার পরিচয়গুলো দেখিয়ে দেবে, এবং তা আমি নিজে দেখে পড়লাম এবং ইমান আনলাম। এই যে আমি ইমান এনেছি,
ইহকাল এবং পরকালে আমি এটা আর ভুলব না, তখন আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাব। এবং একটি কথা বলা হয়, মান আরাফা নাফসাহু ফাকাদ আরা রাব্বাহু, অর্থাৎ যে নিজেকে চিনতে পারে সে তার রবকে চিনতে পারে। আমি সারা জীবন পীর ধরব, সারা জীবন আমি আল্লাহর ইবাদত করব, সাধনা করব, আল্লাহকে পাব না, তখনই পাব। মান আরাফা নাফসাহু ফাকাদ আরা রাব্বাহু, যদি আমার নিজেকে আমি চিনতে পারি তাহলে আমার রবকে আমি চিনব, জানব, এবং সেই আল্লাহর সাথে আমি একাকার বিলীন হতে পারব। আচ্ছা, তাহলে বায়াত করা হয়েছে মাইকে, পীরকে দেখে নাই। তাহলে এই যে পীরকে যে দেখল না, কিন্তু রুহানি জগতের মতে, আত্মজগতের মতে, সাধনার জগতের মতে, হাকিকতের মতে এবং মারেফাতের মতে, যে রূপের সিদ্ধি করলো যারা, অধরাকে ধরলো তারা, আমার মুর্শিদের রূপটাই যদি আমি না দেখি তাহলে আমি রূপের সিদ্ধি কিভাবে করব। আচ্ছা, রূপের ঘরে ডুব দিয়া দেখো, স্বরূপ ছাড়া নাই সাধন, এই রূপ তোমার সেই রূপ বটে, ঘটে ঘটে নিরঞ্জন। তাহলে মুর্শিদ আমার আয়না, এখন আয়না যদি আমার সামনে না থাকে তাহলে আমি কি করে দেখব আমার ময়না। আচ্ছা, সেই ময়নাকে দেখতে হলে কি করতে হবে, আমার আয়নার প্রয়োজন। তাহলে সে আয়নাটিকে মুর্শিদের সুরত। তাই বলা হয়েছে, প্রেমের মানুষ বলে তারে এই পিঞ্জর হতে ছেড়ে গিয়া ঘুরে আবার আসতে পারে, এই দমের কোঠায় চাবি দিয়ে হাস্তিকে নিস্তি করিয়া ফানাফিল্লার হালে গিয়া শ্রীকলা নগরে এই পরম বন্ধুর হবে দেখা বর্জক শহরে। বর্জক কি? এই পরম বন্ধুর হবে দেখা এ বর্জক শহরে, মরা হইয়া দর্শে যেজন লাখ পাইয়াছে অধরারে, এবার সুলতান নাসিরা মোকামে জলি এবং খফি দুয়ের শোনে, গেলে দেখতে পাবে ধ্যানে মুর্শিদকে নজরে, আপনাকে হারাইলে পাওয়া যায় মাসুকেরে, এবার মুর্শিদ রূপ। দেখেন, মুর্শিদ রূপ মিশিলে পরে তারে দেখিতে পারে আরো শীতে ছবির মতো নিরঞ্জন কয় তারে। তাহলে যারা মাইকে মরিত হলো, মুর্শিদকে দেখতে পারলো না, ঠেলা ধাক্কা খেয়ে বাড়িতে চলে এসেছে, তো এখন নবীর হাতে যারা হাত দিল তারা রাসুলের, যারা রাসুলের হাতে হাত দিল তারা আল্লাহর হাতে হাত দিল, আর রাসুল কি বলেছে, একজন কামেল মুর্শিদের হাতে যারা হাত দিল তারা রাসুলের হাতে হাত দিল, আর যারা রাসুলের হাতে হাত দিল তারা আল্লাহর হাতে হাত দিল। তো এখন রাসুলের হাতে হাত দেওয়া হয় যদি মুর্শিদের হাতে হাত দেয়, তাহলে মুর্শিদকে যদি এক নজর দেখা হয় তাহলে কাকে দেখা হয়, রাসুলকে দেখা হয়, আর যদি রাসুলকে দেখা হয় তাহলে খোদাকে দেখা হয়। তাহলে আল্লাহ কিন্তু এটাও বলেছে, আদম সুরতকার খালাকাল ইনসানি আদম ওয়ালি সুরাতিহি, পৃথিবীতে সমগ্র রূপ কার থেকে এসেছে, আল্লাহ থেকে এসেছে। এখন আল্লাহ শ্রেষ্ঠ রূপ আদমকে দিয়েছে, আর আদমের সুরতে শাই আলাহির বারামখানা, আদমের কালভের ভিতরে শাই আলাহির বারামখানা, সেখানে সে আদম রূপেই আছে, সুবহান আল্লাহ। যাই হোক, হে সমস্ত জগৎবাসী, আজকে যে কথাটি বলব, যারা এই পৃথিবীতে ঠকে, কোনো বিষয়ে যদি মানুষ ঠকে যায়, টাকা দিয়ে ঠকেছে একদিন কামাই করতে পারবে, বাড়ি দিয়ে ঠকেছে একদিন বাড়িও সে কিনতে পারবে, সে বউ দিয়ে ঠকেছে একদিন বউ বিবাহ করতে পারবে, যদি পৃথিবীতে কেউ মুর্শিদ ধরিয়া ঠকে তাহলে এই পৃথিবীতে সবচেয়ে বড় ঠকাটাই সে ঠকল, কারণ মুর্শিদকে জানিয়া এবং কোরআন ও হাদিসের মতে মুর্শিদ ধরতে হবে। তখন আল্লাহ কিন্তু কোরআনে ইঙ্গিত করেছে যে তোমরা বায়াত গ্রহণ করো,
কিভাবে আমার রাসূলের কাছে সাহাবারা যেভাবে হয়েছিল হাতের উপর হাত রেখে এবং সেই হাতের উপরে আল্লাহর হাত আছে সেই হাতটিও মুর্শিদ নগদ দেখায় দেবে যদি এই বায়াতটুকু না হতে পারে কেউ তাহলে ফল্ট জিন্দিগি কারণ নগদ যা পাও হাত পেতে নাও বাকির কথা শূন্য যাই হোক হে সমস্ত জগতবাসী আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে এসেছি আমার এই কথাগুলোতে কি আপনারা সন্তুষ্ট না অসন্তুষ্ট তবে হ্যাঁ আমি যে বায়াতের ফর্মুলার কথাগুলো বলেছি এ ধরনের বায়াত কিন্তু চলছে তবে আপনারা বলতে পারেন আপনি যে বায়াত করেন আপনি কি দেখিয়ে দেন না বাবা ইউটিউবের মধ্যে এত বড় কথা আমি বলতে পারবো না তবে একটা কথা আছে কি গাছ তোমার নাম কি গাছ কি আপনার সাথে কথা বলবে তো নিজের থেকে একটা কথা বের হয়েছে ফলে পরিচয় তার মানে গাছে যখন ফল ধরবে ফল দেখে চিনবো এটা এইটার গাছ তাহলে আমি কখনো এমন কথা ইউটিউবে বলিনি হাজার বারোশো আলোচনা ছাড়া হয়েছে দুই তিন বছরে কিন্তু আমি এমন কথা বলিনি যে আপনারা আমার কাছে আসতে হবে আমার কাছে মুরিদ হতে হবে নাউজুবিল্লাহ এমন কথা মৃত্যুর আগেও যেন আমার মুখে না বার হয় তবে কি আমি এই কথাগুলো কেন বললাম যেন এই পৃথিবীর মানুষে ভালো একজন মুর্শিদ পায় ভালো একজন কামেল ব্যক্তি পায় এবং বায়াতের মাধ্যমে যেন তার নিজের পরিচয় পায় এবং আল্লাহর পরিচয় পায় আপনার দেহ কোরআনের ভিতরে শয়তান বসে আছে কোন জায়গায় শয়তান বসে আছে সেখানে মুর্শিদ দেখিয়ে দেবে দেখো তোমার শয়তান এখানে বসে আছে এখানে বসে তুমি যখন নামাজে বা ধ্যানে যাও তখন সে তোমাকে ঘুরাইতে থাকে তখন নামাজে থাকে না মন নামাজ শেষ করে বের হবে কতক্ষণ তখন কি হবে জাহান্নামে যেতে হবে তাই মুর্শিদ আপনাকে বায়াতের দিন আপনার শয়তানটা কোথায় বাস করে আপনার মানব দেহে কান ধরে বের করে দিবেন এখন আমি দেখি না চিনি না কোন জায়গায় শয়তান বসা আছে এটাও মুর্শিদ দেখিয়ে দিবে মুর্শিদ কি কান ধরে বের করে দিবে না আপনাকে কৌশল দেখিয়ে দিবে বাবা তুমি এই সাধনাগুলো এই কর্মগুলো এভাবে করলে তোমার মধ্যে যে শয়তান লুকিয়ে আছে সে বের করে তাকে কান ধরে টেনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করছে হুজুর আমাদের সাথে শয়তান আছে হুজুর আপনার সাথে কি শয়তান নেই আপনিও তো মানুষ তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে দিয়ে বলছে দেখো আমার শয়তান মুসলমান হয়ে গেছে আত্মসমর্পণ করেছে তাই তোমরাও সাধনা করো তোমরাও আমল করো তোমাদের শয়তানকে তোমরা আত্মসমর্পণ করিয়ে নাও মুসলমান করে নাও তখন শয়তান তোমাকে চালাচ্ছে তখন শয়তানকে তুমি চালাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তবে হে সমস্ত জগতবাসী আজকের আলোচনা শুনে কি আপনাদের খারাপ লাগলো তাও জানাবেন ভালো লাগলো আলহামদুলিল্লাহ তাও জানাবেন এবং আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে ভালো আলোচনা যেন আপনাদের কাছে পৌঁছে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ